আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে ওয়ালটন প্রিমো GH10। অনেক কারণেই কিন্তু আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হয়, অর্থাৎ আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে সেটা যদি হেভি জিবি লাগে সেটাকে ইংলিশ করতে পারবেন, এবং ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেই ইংলিশটাকে কীভাবে বাংলা রূপান্তরিত করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আমি বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চান তাহলে কোথায় যাবেন? আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার জন্য আপনার হাতে থাকা ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি দেন যে সেটিংস নামের অপশনটাতে ক্লিক করে দেবেন। সেটিংস নামের অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান বা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান সেই জন্য স্ক্রল ডাউন করবেন। তারপর দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে, আপনি সেই সিস্টেমে ক্লিক করে দিবেন। সিস্টেমে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করে দিবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজের নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তারপর অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে চান, বাংলা বাংলা নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি জাস্ট বাংলাটাকে ধরে উপরে টান দিয়ে নিয়ে যাবেন এবং আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু তাৎক্ষণিকভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি আবার ইংলিশটা সিলেক্ট করতে চান তাহলে জাস্ট ইংলিশটাকে ধরে উপরে নিয়ে যাবেন, আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ হয়ে যাবে। সো ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।